দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশী আন্দোলন কর্মী, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল ছিল সারা দেশে। আমাদের যে কোটা সংস্কারের একদফা দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলা মামলার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় জেলায় জেলায়। এবং আজকের কর্মসূচিতেও আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে বিভিন্ন জায়গায় হামলা করেছে। এবং এই হামলায় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 6 জনের মতো আমাদের ভাই নিহত হয়েছে, এই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা এই 6 জনের কয়েকজনের নাম পরিচয় পেয়েছি। চট্টগ্রামে 2 জন নিহত হয়েছে, এর মধ্যে একজন ওয়াসিম আকরাম, একজন মোহাম্মদ ফারুক। ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের এই আন্দোলনের একজন সমন্বয়ক আবু সাইদ, তিনি নিহত হয়েছেন। ঢাকায় 2 জন নিহত হয়েছেন যাদের নাম পরিচয় আমরা এখনো পাইনি, এবং আরো 1-2 জনের কথা আমরা শুনতে পাচ্ছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চানখারপুলে পুলিশ গুলি চালিয়েছে, সেখানে প্রায় 11 জনের মতো আহত হয়েছে। আমাদের একজন আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সাদেউদ্দিন ওয়ামের পায়ে গুলি লেগেছে, একজন শিক্ষার্থীর বুকে গুলি লেগেছে, তার অবস্থাও ক্রিটিক্যাল। আমাদেরকে রাতে ধাওয়া করা হয়েছে, আমরা কোথাও নিরাপদে থাকতে পারছি না, এবং আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে। এবং আমাদের ফেসবুক মোবাইল আমরা চালাতে পারছি না, কারোর সাথে কমিউনিকেশন করতে পারছি না, ফেসবুকে কোন ধরনের পোস্ট আমরা দিতে পারছি না। আমরা আমাদের কাছে ভিডিও বার্তার মাধ্যমে আগামীকাল অর্থাৎ 17 জুলাই যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করতে আজকের এই ভিডিও বার্তাটি আগামীকাল অর্থাৎ আজকেই 17 জুলাই সারা দেশের যে আমাদের শহীদ হয়েছে যেসব ভাইরা, সেসব ভাইদের জন্য আমরা বিভিন্ন সকল বিশ্ববিদ্যালয় এবং জেলায় জেলায় গায়ে বেনা জানাজা এবং কফিন মিছিল করব। সকলকে আহ্বান জানাবো, বাংলার সকল ছাত্র সমাজ এবং আপা মর্যাদাকে আহ্বান জানাবো, আপনারা এই জানাজায় শরিক হন এবং আমার ভাইদেরকে কেন হত্যা করা হলো সে জবাব চান এবং এই প্রতিবাদে সামিল হন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2:00 রাজু ভাস্কর্যে গায়ে বেনা জানাজা করব। যারা ঢাকায় আছেন, আশেপাশে আসেন, সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা আগামীকাল 2:00 সবাই রাজু ভাস্কর্যে সমবেত হন। আমরা একসাথে আমার ভাইদেরকে হত্যা করা হলো তার জবাব চাবো, তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং সারা ঢাকা শহরে আমরা কফিন মিছিল করব। আমরা ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। প্রিয় মুক্তিগামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা, যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেন ও সফল হন। আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা, এখানে কোন দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোন ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম, তার জন্ম 1998 সালে ঢাকায়, বাবা শিক্ষক ও মা গৃহিণী।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটা মর্মান্তিক দিন ঘটে গেছে। আমাদের যে কোটা সংস্কারের যৌক্তিক যে দাবি, সেই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আজকেও আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, আজকে সেই কর্মসূচিতে ক্যাম্পাসের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে আমাদেরকে আক্রমণ করেছে, লাঠি সোঁটা নিয়ে ইট পাটকেল দিয়ে আমাদের নারী শিক্ষার্থীদের, আমাদের ছেলে শিক্ষার্থীদেরকে তারা আক্রমণ করেছেন। প্রায় 200-র উপরে, আমি এখনো জানি না যে কতজন আহত আছে, ঢাকা মেডিকেলের মর্মান্তিক একটা অবস্থা। করিডোরে করিডোরে সবাই ছেলেরা মেয়েরা শুয়েছে, চিকিৎসার কোনো ধরনের ব্যবস্থাও সেখানে নাই। ইমার্জেন্সি গেটে পর্যন্ত সন্ত্রাসীরা হামলা করেছে, ভিতর থেকে মেয়েদেরকে বাইরে এনে আক্রমণ করেছে। আপনাদের কাছে আহ্বান থাকবে, বার্তা থাকবে, আজকে যদি আমরা হেরে যাই আমরা কোনো দিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। আমরা একটি ন্যায্য দাবিতে আন্দোলন করছি, গোটা সংস্কারের জন্য। সেই আন্দোলনের জন্য আজকে যদি আমাদের জীবন দিতে হয়, আমাদেরকে জীবন দিতে হবে। সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত, এর জবাব আমরা চাচ্ছি। দ্বিতীয়ত, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে, শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণের সংলাপ প্রয়োজন ছিল। এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণের সংলাপ চাচ্ছি, এবং আমরা ওটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। তার ছোট এক ভাই আছে, 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন এবং 9 আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান। শুক্রবার রাতে আর কি আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় থেকে যাই। তো ওই দিন মানে শনিবার দিবাগত রাতে, তো 2টা থেকে 3টার মধ্যে হচ্ছে পুলিশ এবং ডিবি পুলিশের পরিচয়ে এক গ্রুপ, একদল মানুষ ওই বিল্ডিং এ তালা ভেঙে প্রবেশ করে। তো তারা কয়েকজন ছাতে আসে, এসে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে, পরে আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি। আমি নিচে 3-4টা গাড়ি দেখতে পাচ্ছিলাম আর কি, একটা পুলিশের গাড়ি, পুলিশ বা বিজিবির গাড়ি, আর হচ্ছে মাইক্রো নর্মাল কার। তো আমাকে এর মধ্যে একটা গাড়িতে উঠানো হয় এবং উঠে হচ্ছে আমার চোখ 3-4 স্তরের কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয় মাথায় এক কাপড়, এবং 30-40 মিনিটের মতো গাড়িটা চলছিল। এবং পরে গাড়ি থেকে নামায় আমাকে একটা রুমে নেওয়া হইলো আর কি। এবং পুরো সময় আমার চোখ বাঁধা ছিল, এবং হচ্ছে কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত, আন্দোলন কিভাবে হচ্ছে, কেন করছি, বা এত প্রাণহানির পরে আমরা কর্মসূচি কেন অব্যাহত রাখছি, আমাদের উদ্দেশ্য কি। তো আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না, এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে, এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে, দাঁড় করিয়ে সেন্সলেস হয়ে যাই। এবং বাকি এরপরে আমার আর কোনো মেমোরি সেখানে নাই। তো এরপরে আমি হচ্ছে আজকে ভোর 4টা থেকে 5টার সময়, এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি বা ওই সাইডটায় একটা আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে পাই আর কি। 2024 সালের 16 আগস্ট তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান। বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য, সকল প্রকার জুলুম, সকল প্রকার নিপীড়নকে আমরা উৎখাত করব। ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশ একটি পরিবারের নাম। সেই একই কথাই আমি প্রতিধ্বনিত করতে চাচ্ছি যে বাংলাদেশ একটি পরিবারের নাম। সার্বিক বিবেচনায় আমরা সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি, 48 ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি, এবং আমরা চাবো সরকারের জায়গা থেকে সরকার যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে। এবং আমরা যে 4টি পয়েন্ট আজকে বললাম, যে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্র করা, 48 ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই। এরপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব, আমাদের এবং যে 8 দফা 9 দফাতে যে বিভ্রান্ত,
এই বিভ্রান্তগুলো আমরা এই সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলব। সিটি সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে এবং বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছেন। তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন, তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া।